আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা যে কোনো নর্মাল ইমেজকে ফেসবুক কভার বানাতে পারবেন, অর্থাৎ ফেসবুকে 3D কভার বানাবেন। সেটা কিভাবে বানাবেন দেখাই আপনাদেরকে। এই যে দেখতেছেন যে এটা নর্মাল একটা জাস্ট ইমেজ, সো এই ইমেজটাকে আপনারা কিভাবে এরকম 3D ইমেজ বানাবেন, এরকম বলতে যে এরকম 3D ইমেজ বানাবেন, সো সেটা নিয়ে আজকে টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। ফটোশপে ফার্স্টে চলে আসলাম আমরা ইমেজটা নিয়ে। তো ইমেজটা দিয়ে প্রথমে কাজ করবো, সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে মেন সাবজেক্টটা, অর্থাৎ এই যে লোকটা আছে, সো ইনার ইনি হচ্ছে মেন সাবজেক্ট, অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের যে আকাশ। আকাশটা না, অথবা এটা হচ্ছে মেঘ এবং নিচে পানি, দেন এখানে পাহাড় আছে, অ্যান্ড আমাদের ফার্স্ট সাবজেক্ট হচ্ছে এটা, দেন সেকেন্ড সাবজেক্ট হচ্ছে এইখানের এই পাতাগুলান, এই লতা পাতাগুলান। সো আমাদেরকে ফার্স্টে এটাকে সিলেক্ট করতে হবে, দেন এটাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড ডেপথ অফ ফিল্ডের মেন বিষয়টা হচ্ছে কীরকম, যে সাবজেক্ট আপনার যতটা ক্লোজ হবে সেটা ততটা ব্রাইট হবে, অর্থাৎ সেটাতে আপনার হোয়াইট কালার করতে হবে। অ্যান্ড সাবজেক্ট যতটা পিছে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যতটা দূরে হবে, ডেপথ অফ ফিল্ড আপনি যতটা বড় চান ততটা আপনাকে ব্ল্যাক দিতে হবে। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ব্ল্যাক কালার করতে হবে, অ্যান্ড ফ্রন্টটা মানে আমাদের সাবজেক্টটাকে অবশ্যই হোয়াইট কালার করতে হবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনাদের কী করতে হবে, জাস্ট এখান থেকে একটা নিউ লেয়ার নেবেন। নিউ লেয়ার নেওয়ার পরে আমরা জাস্ট পেন টুল ইউজ করব। পেন টুল ইউজ করার পরে পেন টুল দিয়ে জাস্ট আমরা এখানে সিলেক্ট করবো, ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করবো। সো আপনারা ট্রাই করবেন যতটা অ্যাকুরেট মানে করা যায় সিলেকশনটা। সো বাইরে জাস্ট এভাবে আপনারা সিলেকশন ক্লোজ করে দিবেন, দেন এটা আপনারা এখানে পাতে যাবেন। পাতে যাওয়ার পর এটাকে রিনেম করে আমরা জাস্ট এই পাতটাকে সেভ করবো, এটাকে কি পাত দিব, গ্রাস। দেন আমাদের কি করতে হবে, লেয়ারে আসতে হবে। দেন লেয়ারে আসার পর আমরা পেন টুল আবার নিব, নেওয়ার পর আমরা জাস্ট এবার সাবজেক্টটাকে সিলেক্ট করবো। সাবজেক্টটাকে সো সাবজেক্ট সিলেক্টের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার সিলেক্ট অ্যাকুরেট হয়, সো সেক্ষেত্রে আপনারা জাস্ট টাইম নেবেন এবং দেখে শুনে সিলেক্ট করবেন। দেন আপনারা কী করবেন, জাস্ট সিলেকশনটা করার পরে এটাকে জাস্ট আবার পাথে যাবেন। পাথে যাওয়ার পরে এটাকে আপনারা নতুন আন্ডার পাথ সেভ করবেন। সো এটাকে আপনার ডিরেক্ট আপনার মেন সাবজেক্ট লিখে পাথটা সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে যদি আমাদের পাথটা হারায় যায় যাতে এটা আমাদেরকে খুঁজে পেতে সহজ সহজ হয়। দেন আমরা জাস্ট কী করবো, এখান থেকে জাস্ট এখান থেকে মেক সিলেকশন করব। মেক সিলেকশন করার পরে দেখেন এই দুইটা অংশ কিন্তু আমাদের সাবজেক্ট হবে। সো সাবজেক্টের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, অবশ্যই সাবজেক্টটা হোয়াইট কালার, আমি আপনার আগে বলছি যে সাবজেক্টটা হোয়াইট কালার করতে হবে। সো মেন প্রথম লেয়ার নেওয়ার পরে জাস্ট এখান থেকে হোয়াইট দিয়ে আপনারা জাস্ট এটাকে ব্রাশ করে দিবেন, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করবেন। করার পরে দেখেন আমাদের নিচের কিছু অংশ ঘাস আছে, সো এটাকে আবার করবো আমরা। সো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে যেতে হবে, দেন আমরা আবারও পেন টুল নিব, দেন আপনারা এখান থেকে এই ঘাসগুলো সিলেক্ট করবেন।
দেন এটা সিলেক্ট করার পরে জাস্ট কন্ট্রোল ইন্টারফেস করে এখানে সিলেকশনটা করে নেবেন। করার পরে এখান থেকে আপনারা নিউ লেয়ার নেবেন, আর একটা নিউ লেয়ার নেওয়ার পরে জাস্ট আমরা আবার ব্রাশ নেব। দেন এটাকে আমরা, যেহেতু আমাদের এটা ফন্ট সাবজেক্ট ছিল, দেন এটা কিছুটা পিছিয়ে আছে, সো আমাদেরকে কী করতে হবে, জাস্ট এটাতে আমরা হালকা একটু গ্রে করতে হবে এরকম। দেন কন্ট্রোল ডি প্রেস করবেন, এখানকার কিছু অংশ ঘাস আছে এগুলোতেও করবো। জাস্ট আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, আপনারা যে কোনো ইমেজে করতে পারেন, এটা সমস্যা নাই। যে কোনো ইমেজকে আপনারা ডেপথ অফ ফিল্ডে অ্যাড করে সারে, তারপর ডেপথ অফ ফিল্ড আপনার ডেপথ অফ ফিল্ডের যে ম্যাপ হবে, এই ম্যাপটা ফেসবুকে আপলোড করলে আপনার এটা 3D হবে। আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে করবেন সেটা। দেন কন্ট্রোল ইন্টারপ্রেস করবেন, দেন আবারও ব্রাশ নেবেন, এটাকে সেম ব্রাশ করবেন, দেন কন্ট্রোল ডি প্রেস করবেন। এখন আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা। সো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনারা কী করবেন, জাস্ট পেন টুল নেবেন। পেন টুল নেওয়ার পরে এটাও খেয়াল রাখবেন যেন সিলেকশনটা একটু অ্যাকুরেট হয়। সিলেকশনটা আপনার টাইম নিয়ে করেন, কারণ সিলেকশনের উপর আপনার থ্রিডির স্মুথনেস ডিপেন্ড করে, যে আপনার থ্রিডিটা কতটা স্মুথ আসবে সেটা ডিপেন্ড করে আপনার সিলেকশনের উপরে। দেন জাস্ট এটাকে আপনারা জাস্ট কভার করে দিবেন, কন্ট্রোল ইন্টারফেস করুন। যেহেতু আমাদের এটা ব্যাকগ্রাউন্ড, সো আমাদেরকে এটাকে পুরোটা ব্ল্যাক দিবেন, পুরো ব্ল্যাক দিবেন। কন্ট্রোল ডি প্রেস করবেন। সো আমাদের কাজ আপাতত শেষ, এখন আমরা জাস্ট সাবজেক্টে সবগুলো অ্যালো করবো। দেন দেখেন আমাদের ডেপথ অফ ফিল্ড তৈরির কাজ শেষ, এটা ফার্স্টের ফোরগ্রাউন্ড, দেন এটা ব্যাক নিচের ব্যাকগ্রাউন্ড, তারপর এটা ব্যাকগ্রাউন্ড। এখন আমাদের কী করতে হবে, এটাকে সেভ করতে হবে। সেভ করার ক্ষেত্রে আপনার জাস্ট ডেপথ অফ ফিল্ড দুইটাকে একটা গ্রুপ করবেন, এখানে গ্রুপ করে জাস্ট এটাকে রিনেম করবেন যে ডেপথ। করার পরে জাস্ট আপনারা জাস্ট এই ইমেজটাকে সেভ করবেন। সো আমি আমার ইমেজটাকে আমি সেভ করবো হচ্ছে ডকুমেন্টসে, এখানে সেভ করবো। জেপিজি আপনারা যে কোনো ফাইল সেভ করতে পারেন, বাট সেভ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা আপনাদের বলতেছি। আমি আসতে নাম লিখে আগে দাঁড়ান, ফেসবুক 3D। তো ফার্স্টের ইমেজটা যেটা সেভ করবেন সেটা হচ্ছে আপনার জাস্ট PNG, সেটা আপনার ডেপথ বাদে, ডেপথটা ডিজেবল করে জাস্ট এই ইমেজটাকে সেভ করবেন। সো সেভ করার জন্য আপনারা জাস্ট লিখবেন যে FB 3D, আপনারা যে কোনো নাম লিখতে পারেন। জাস্ট প্রথমটা আপনারা যে কোনো ফাইল সেভ করেন সমস্যা নাই, বাট সেকেন্ডে ডেপথ অফ ফিল্ড সেভ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ডেপথ মার্ক করার পরে সেভ করার সময় আপনি যে নামে সেভ করেছেন আগেরটা, সো সেম সেই নামে সেভ করতে হবে। দেখেন আমি আপনাদেরকে দেখাই আগেরটা কোথায় সেভ করেছিলাম। আচ্ছা আবার ফের প্রথম থেকে সেভ করি, এখানে জাস্ট জাস্ট প্রথম লিখবো হচ্ছে FB 3D, দেন এটাকে JPEG করে দিব, দেন সেভ দিব, ওকে। দেন আমরা এটাকে অফ করে তারপরে আবার সেভ দিব, এটার নাম দিব হচ্ছে FB 3D, দেন এটাকে কি রাখবো, JPEG রিপ্লেস, ইয়েস, ওকে। দেন আমরা আবার এটাকে অন করে আবারও সেভ দিব। সেভ দেওয়ার পরে কী রাখবো, এখানে খেয়াল রাখবেন এটাই আপনাদের মেন জিনিস মনে রাখার জন্য। সো সেক্ষেত্রে আপনারা কী করতে হবে, জাস্ট এখানে যাবেন, দেন এটাকে সিলেক্ট করবেন, করার পরে এখানে জাস্ট আন্ডার স্কোর দিয়ে ডেপথ লিখে দিবেন, মাস্ট, এটা মনে রাখবেন যে এটা করতে হবে, তাছাড়া আপনার ফেসবুক ডিটেক্ট করতে পারবে না যে আপনি এটা 3D আপলোড দিতে চাচ্ছেন।
সো দেন সেভ দিবেন, ওকে প্রেস করবেন। এরপরে জাস্ট ফেসবুকে যাবেন, আমি আপনাদেরকে আপলোড দিয়ে দেখাচ্ছি। এখানে যাবেন, যাওয়ার পরে আপলোডের সময় খেয়াল রাখবেন ডেপথ অ্যান্ড ডেপথ থ্রি দুটাই সিলেক্ট করবেন। করার পরে এবার জাস্ট আপলোড দিবেন, দেওয়ার পরে বাকিটুকু ফেসবুকের হাতে ছেড়ে দেবেন। দেখেন ফেসবুক কী করে, বাকিটুকু ফেসবুকে করে নেবে, আপনার কিছুই করতে হবে না। দেখেন ফেসবুক অটোমেটিক্যালি থ্রি ডি ইমেজ ক্রিয়েট করতেছে। সো আপনার কিছুটা সময় লাগবে অবশ্যই, কারণ ফেসবুকে থ্রি ডি ইমেজ ক্রিয়েট করতে তো টাইম লাগবেই। সো আমাদের দেখেন আমরা একটা মিস্টেক করেছি, আমাদের ফাইল সেভ করার সমস্যা হয়েছিল, আমরা এটাকে ডাবল সেভ করেছি। সো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আবার ফাইলগুলো ঠিকঠাক সেভ করতে হবে। দেখেন আমি আপনাদেরকে আবার দেখাই, এটাকে সেভ করবেন। সেভ করার সময় এটাকে খেয়াল রাখবেন যেন এটা আপনার সেম নেমে যায়, ডেপথ নেমে যায়, সেম অ্যান্ড ডেপথ নেমে যায়, এবি থ্রি ডি ডেপথ। ইয়েস, ওকে। দেন আপনারা কী করবেন, এটাকে আবার আবার পুনরায় আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও আপলোড দিই, দেখি কি হয়। আমার মনে হয় যে আমাদের সেভ করাটা উল্টো হয়েছে, মানে ডেপথের জায়গায় আমরা ফেসবুক ইমেজ সেভ করেছি আর ইমেজের জায়গায় ডেপথ সেভ করে ফেলছি, মেবি এরকম হয়েছে। হ্যাঁ আমার সেটাই মনে হচ্ছে। সো আমাদের কী করতে হবে, আবার দেখেন আবার খেয়াল করে জাস্ট এখান থেকে আমরা প্রথম থেকে সেভ করি, জাস্ট এটাকে সেভ করবো হচ্ছে ডেপথ নামে, ডেপথ নামে সেভ করা আছে। সো আমরা জাস্ট এটাকে হাইড করে দিয়ে জাস্ট ডিরেক্ট ইমেজ সেভ করবো একটা, সেটা হবে হচ্ছে আপনার ফেসবুক থ্রি ডি। ডকুমেন্টস আসার পরে জাস্ট এখান থেকে জেপিজি সিলেক্ট করার পরে এবি থ্রি ডি, ইয়েস, রিপ্লেস, ওকে। দেন আপনারা এখানে গিয়ে আবার আপলোড দেব, আমরা আবারও আপলোড দিয়ে ট্রাই করব। এইবার দেখেন হয়েছে। সো আসলে আমাদের সেভ করাটা সমস্যা হয়েছিল, সো সেভটা আপনারা ঠিকঠাক করতে পারলে আপনার মনে হয় যে কোনো সমস্যা হবে না। জাস্ট আপনার শ্যাডোগুলো, মানে আপনার যে লেয়ারগুলো নেবেন, লেয়ারগুলো নেওয়ার সময় জাস্ট খেয়াল রাখবেন। সো দেখতে পাচ্ছেন যে এটা থ্রি ডি ইমেজ হয়ে গেছে অলরেডি, এটা মানে নড়াচড়া করতেছে। তো এই ছিল আজকের ভিডিও, আগামী ভিডিও থাকবে আপনার যে কীভাবে এই পোস্টারটাকে থ্রি ডি বানাবেন। তো তার দেখার আমন্ত্রণ, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।